রাসূল নিজেদেরকে আশিকের রাসূল বলে দাবি করেন, এই হাদিস কিন্তু তারা সবচেয়ে বেশি বলে, বলে রসুলের মহব্বত ছাড়া মুক্তি নাই, রসুলের ভালোবাসা ছাড়া মুক্তি নেই, রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে কেক কাটে, জন্মদিন পালন করে, আর ওই রসুলের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান যখন কথা বলে এরা প্রতিবাদ পর্যন্ত করে না, বোঝা যায় এরা মুক্তি রসুলের মহব্বত দাবি করে, এরা হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি তার জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলে, তার মানে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে তাকে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইমানের মূল, ইমানের প্রধান, ইমানের হাতিয়ার, ইমানের পিলার। আর রাসূলের মহব্বত হতে হবে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে। এই দুনিয়ার ভেতরে আপনি আমি আমাদের নিজের বলতে যা কিছু বুঝি, যার প্রতি আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে যাকে, তিনি কি? আরো জোরে বলেন। এই জন্য বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তিগুলো কখনোই প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যারা নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবে, ভালোবাসতে না পারবে। তার মানে আপনি আমি যদি ইমানের দাবি করি, নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, 1450 বছর আগে নবী পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই নবীর জন্য আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছুর চাইতে নবীকে ভালোটা বাসবো কেমনে? আর আমি যদি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি এটা প্রমাণ করব কেমনে? আর আল্লাহর কাছে প্রমাণ পেশ করব কেমনে? হাদিসের ব্যাখ্যা হলো, আপনি আমি যদি নবীকে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসি, এই কথা যদি আপনি আমি আমাদের অন্তর দিয়ে, জবান দিয়ে দাবি করি, তাহলে হাদিসের ব্যাখ্যা হলো রসুলের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে নিজেদের সম্পদ বিলিয়ে দেওয়া দাগ লাগবে, সন্তানদেরকে দিনের পথে বিলিয়ে দেওয়া লাগবে, আর প্রয়োজনে রসুলের সম্মান রক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিতে হবে। আমার কথা কি বোঝা যায়? আমরা মুখে মুখে দাবি করতেছি আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসি, এখন এটা আপনি প্রমাণ দেবেন কেমনে? রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, এটাই হলো আপনার আমার ইমানের দাবি। অথচ আজকে বাংলাদেশে লক্ষ্য করেন, যারা রসুল নিজেদেরকে আশিকের রাসূল বলে দাবি করেন, এই হাদিস কিন্তু তারা সবচেয়ে বেশি বলে, বলে রসুলের মহব্বত ছাড়া মুক্তি নাই, রসুলের ভালোবাসা ছাড়া মুক্তি নেই, রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে কেক কাটে, জন্মদিন পালন করে, আর ওই রসুলের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান যখন কথা বলে এরা প্রতিবাদ পর্যন্ত করে না, বোঝা যায় এরা মুক্তি রসুলের মহব্বত দাবি করে, এরা হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। আপনি তো দাবি করতেছেন রসুলকে ভালোবাসি, অথচ রসুলের বিরুদ্ধে কথা হয় আপনি টু শব্দ করেন না, বরং যেই জালেমেরা রসুলের বিরুদ্ধে কথা বলে ওদের সাথে তাল মারে তেল মারে জীবন চালায়, এরকম মুনাফিক মার্কা হুজুর আছে না নাই? আজকে ভারতের মুম্বাইয়ের দিকে লক্ষ্য করে দেখেন,
সেই মুম্বাইয়ের ভেতরে একজন ধর্ম প্রচারক, হিন্দু ধর্মযাজক আমার রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলেছেন। আমার রসুলকে বলেছেন দুশ্চরিত্রবান, রসুলকে বলেছেন ধর্ষক, রসুলকে বলেছেন জঙ্গি। রসুলের চরিত্র নিয়ে কথা হলো। অথচ এক সপ্তাহ আগে যারা কেক কেটে জন্মদিন পালন করলো, রাজপথে নেমে রসুলের পক্ষে একটা স্লোগান তাদেরকে দিতে দেখলাম না। লক্ষ লক্ষ মানুষ সেই ভারতের মুম্বাইয়ের দিকে ছুটে যাচ্ছে, লং মার্চ টু মুম্বাই করেছে লক্ষ জনতা, পুরা মুম্বাইকে ব্লক করে দিয়েছে। আমরা শুধু ভারতের মুসলমানদের জন্য বলবো না, তামাম পৃথিবীর মুসলমানদের একতাবদ্ধভাবে বলতে চাই, ভারতের বিজেপি নরেন্দ্র মোদীর সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, এরা ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রসুলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ধর্মযাজকদেরকে। এমনকি এই যে বিজেপি দলের একজন মন্ত্রী পর্যন্ত রসুলের বিরুদ্ধে কথা বলেছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, তারা যদি রসুলের বিরুদ্ধে বিষাদগার বন্ধ না করে, শুধু ভারতের মুসলমান নয়, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রয়োজনে ভারতে ঢুকে প্রতিবাদ করতে বাধ্য হবে। এখন বর্তমানে তো চলছে লং মার্চ টু মুম্বাই। আমরা নরেন্দ্র মোদীকে বলি সাবধান হও, লং মার্চ টু মুম্বাই নয়, প্রয়োজনে লং মার্চ টু দিল্লি হবে। বাংলাদেশের স্বৈরাচারের মতো তোমাকেও ক্ষমতার গদি ছাড়তে হবে। আমাদের দেশে একটা কথা আছে, সোরে সোরে মাস্তে। তো ভাই আমাদের দেশের স্বৈরাচার হাসিনা, তার সঙ্গে সম্পর্ক নরেন্দ্র মোদী। আজকে সকালবেলার খবর দেখলাম, ফেস দ্য পিপুলের ভেতরে নিউজ করেছে, আমেরিকা চাপ দিয়েছে হাসিনা আর ভারতেও থাকতে পারবে না। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা এই স্বৈরাচারকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কার ফয়সালা, কার সিদ্ধান্ত? যেই ভারতের জন্য জীবন যৌবন শেষ করলেন, দেশের স্বার্থ বিসর্জন দিলেন, ট্রানজিট দিলেন, ট্রেন দিলেন, ইলিশ মাছ দিলেন, সব দিয়ে দিলেন তাদের সন্তুষ্টির জন্য। অথচ আল্লাহর ফয়সালা, ওই ভারতে গিয়েও আপনার থাকার জায়গা হচ্ছে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যেই স্বৈরাচার হাসিনা বলেছিল এক বছর আগে, 24 ঘন্টা প্লেনের মধ্যে বসে থেকে আমেরিকাতে যাওয়া আমাদের কোনো দরকার নাই। আজকে সেই আমেরিকা যাওয়ার জন্য লাইন করতেছে, লন্ডনে যাওয়ার চেষ্টা করতেছে। আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, কোনো দেশ ভিসা দিচ্ছে না। আমরা বলতে চাই, তুমি যত চেষ্টা করো, ইনশাল্লাহ বাংলাদেশে তোমাকে ফিরে আসতেই হবে। বাংলাদেশে আয়না ঘর ছাড়া থাকার কোনো জায়গা তার নাই, কারণ আয়না ঘর কি আমরা তৈরি করছি না সেই করছে, কথা বলেন না কেন? আর আল্লাহর কোরআনের বিধান হলো কুতিব আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর, কথা কন না কেন? আমির হামজা আয়না ঘরে কি কষ্ট পেয়েছে, আলেম ওলামা আয়না ঘরে কি কষ্ট পেয়েছে, ব্রিগেডিয়ার আমান আজমি কি কষ্ট করেছে, ব্যারিস্টার আরমান কি কষ্ট করেছে, এটা যদি বুঝতে হয় তাহলে যারা আয়না ঘর তৈরি করছে এদেরকেও কিছুদিন ভেতরে রাখা লাগবে। এটা তো কোরআনের বিধান, শরীয়তের বিধান। সুতরাং আমরা সরকারকে বলবো, বিচার চলুক, আমরা বিচারের বাইরে কিছু চাই না। তাদের প্রমাণ হলে গণহত্যার দায় শাস্তি দেবেন, তবে বিচার যতদিন চলে আপাতত জেলে বন্দি করে জামাই আদর না করে আয়না ঘরেদেরকে বন্দি করে রাখেন, এটা হলো আমাদের ইমানের দাবি, এটা বাংলাদেশের মানুষের দাবি আছে না নাই? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় ভারতেও জায়গা হচ্ছে না। আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির বক্তব্য 100% কার্যকর হয়ে যাচ্ছে, তাদের কোনো জায়গা হচ্ছে না, জায়গা হবে না। ফয়সালা কার? আল্লাহ তাআলার বিচার। কিছু সময়ের জন্য আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না।